সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে চলে আসলাম। আপনাদের যারা মাস্টার্স নিয়মিত ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ। সো শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় যে আজকে নোটিশ দিয়েছে 6/12/2023 তারিখে 2021/22 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত নিশ্চয়ন সম্পর্কিত ভর্তি বিজ্ঞপ্তি। শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় 21/22 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা 12/12/2023 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS-এর মাধ্যমে দেখতে পারবেন। এর মাধ্যমে একদিন বিকাল 4টা থেকে ভর্তি বিষয়ে ওয়েবসাইটও দেখতে পারেন রাত 9টা থেকে। উল্লেখিত 21/22 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল যে কোনো কোর্সে ভর্তি হোক না কেন, বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই 18/12/2023 তারিখের মধ্যে পূর্ব তিব্বতির বাতিল করতে হবে। বাতিল না হলে কিন্তু আপনার দেখেন কী বলছে, ভর্তি কার্য ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে, অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। 21/22 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 1 জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হবে। এ ভর্তি কার্যক্রমে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট প্রসপেক্টস ইম্পর্টেন্ট নোটিশে জানা যাবে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় 21/22 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা 12/12/2023 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS-এর মাধ্যমে দেখতে পারবেন। এর মাধ্যমে একদিন বিকাল 4টা থেকে ভর্তি বিষয়ে ওয়েবসাইটও দেখতে পারেন রাত 9টা থেকে। উল্লেখিত 21/22 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল যে কোনো কোর্সে ভর্তি হোক না কেন, বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই 18/12/2023 তারিখের মধ্যে পূর্ব তিব্বতির বাতিল করতে হবে। বাতিল না হলে কিন্তু আপনার দেখেন কী বলছে, ভর্তি ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে, অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। 21/22 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম ভর্তিকৃত